তো দেখলেন তো, শেয়ার করলাম প্রথম কাজ। আর দেখছো মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিছু আপুদের আজকে রিপ্লাই দেব কাজের মাধ্যমে। আমাকে কিছু আপুরা কমেন্ট করে থাকো, আপু তুমি এত সময় কোথায় পাও আপু? তো সেই আপুদের আজকে রিপ্লাই দেব। ইচ্ছে করলে আপু আমরা মেয়েরা অনেক সময় বের করতে পারি। আমাকে কিছু কিছু কমেন্ট করা হয়, আপু তুমি এতগুলো পেজে কাজ করো, ঘর সংসার সামলাও, আবার বাচ্চাদের সময় দাও, আবার ব্লগিংয়ের জন্য বাহিরে যাও, মানে এত 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 কমেন্ট আসে। তো সে আপুদেরকে নিয়ে আজকের ভিডিওটা। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠছি, নাস্তা করছি। তো আজকে আমাদের নাস্তা, ঘুম থেকে ওঠার পরে রিতুর পাপা আমাকে বললো যে নাস্তা পাঠাই দিতেছি। পরে দেখলাম যে নিচে ভাইয়া নাস্তা দিয়ে গেছে, তো পরোটা দিয়ে গেছে, আর আমরা চা বানিয়ে নিয়েছি, সঙ্গে ডিম ভেজে নিয়েছি, এবং কালকে বাইম মাছের তরকারি ছিল, সেখান থেকে সামান্য একটু ঝুল নিয়েছি। আর এখন আমরা নাস্তাটা আগে করে নিচ্ছি, সঙ্গে মা নাস্তা খাচ্ছে, পিপো নাস্তা খাচ্ছে, রাকিবা নাস্তা খাচ্ছে। তো এখন আমি আগে নাস্তা করে দেন অনেক অনেক কাজ করব, আর তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এবং বিকেলে আবার একটু বাহিরেও যাব। দেখো একা মানুষ কত কিছু সামলায়, তারপরে সব শেয়ার করতে পারলাম না, কারণ এত বড় ভিডিও শেয়ার করা যায় না। তাই কিছুটা শেয়ার করলাম যে তোমাদের মুক্তি আপু, মুক্তি আন্টি কত কত কাজ করে, তাও তোমার আঙ্কেলের ভাইয়ার মন পাই না। নাস্তা করে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করে ফেলি। এই যে পানি, এখন আমি আমার বারান্দায় গাছে পানি দেবো, দেন গাছ লাগাবো, অন্য অন্য কাজও শেয়ার করবো, সঙ্গে থাকো। এখন আমি যে গাছটা করব, গাছে পানি দিব, যদিও আমাকে কিন্তু আমার কাজে মোটামুটি যতটুকু পারে আমার টুনটুনি রাখিব অনেক হেল্প করে। আর দেখছো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার টব ভরে গেছে সব পুদিনা পাতা দিয়ে, দেখছো কত সুন্দর না? আর এই যে হচ্ছে পেঁয়াজ ফুল গাছ, না কি যেন নাম বলে জানি না, কিন্তু পেঁয়াজ পাতার মতো পাতা, তো এগুলো কিন্তু সবুজ শ্যামল হয়ে ভরে গেছে। এটাও পুদিনা, এটাও পুদিনা, পুদিনা এত লাইক করি যে পুদিনা পাতাতে ভরে গেছে। আর এই দেখেন আমার পিপো, ওর ভিজেও না, ভিজেও না মনে হবে। আর যে আমার পিপো, ও সারাক্ষণ আমার গাছের একটা স্বল্প আমার গাছগুলো নষ্ট করে, সারাদিন গাছে ঘুরে এসে বসে থাকে। আর যে গাছটা আজকে লাগাইছি, দেখো আমি যেখানে পানি দিচ্ছি একটু আগে লাগানো হয়েছে, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখো তুমি পানি দিবে এই জন্য ওইটা দিয়ে গেছো আগে। এই হচ্ছে আমার বারান্দায় গাছ লাগানো, কি দুষ্টুমি করে, ও তোমাকে পানি দিতে দিবে না মু, ওই বারান্দায় যাবো চলো। আজকে এই গাছগুলো লাগাইছি, আর এই মরিচ গাছটা এত সুন্দর ছিল, আর এই কচু গাছগুলো ছিল সব কেটে দিছি, কারণ পিপো দেখেন দেখেন, এ দেখেন আমরা এই বারান্দায় চলে আসছি, ওইখানে চলে আসছি। তো দেখলেন তো, শেয়ার করলাম প্রথম কাজ। এখন চলে যাব ওয়াশরুমে, যদিও আমার অনেক কমেন্ট আছে, আমার অনেক কমেন্ট আসে যে আপু আপনাদের সব ভিডিও দেখতে পাই, শুধু বাথরুমের ভিডিও দেখতে পারি না, এটা কোনোদিন দেখতেও পারবো না, দেখাবো না, চলুন কাপড় দিয়ে আসি, চলেন কাপড় দিয়ে আসি। তো কাজ করি আমি, আপু আমাকে কোশ্চেন করে, এত সময় করতে পাই, সময় বের করে নিতে হয়, পাওয়া যায় না, রান্না করবো। আমি কিন্তু চলে আসছে, দেখেন আমার সঙ্গে পিপো আসছে, ও সবসময় আমাদের পিছন পিছন ঘুরে। তো এখন আমি কাপড় ধুয়ে চলে আসলাম,
এগুলো এখন শুকা দিব। কারেন্ট আসছে আমাদের বাসায়, কিন্তু কারেন্ট ছিল না তখন। কারেন্ট ছিল না, এখন কারেন্ট চলে আসছে। ও তুমি এমবিএন করছো? আমি কি তোমার মতো গরিব? হ্যাঁ আমি কি তোমার মতো গরিব? গরিব বড় লোক। আমাদের কাপড়ের কাজ শেষ, তো কাপড় শুকাতে হয়ে গেছে, চলো আম্মু। হ্যালো। আরে আয়ো আয়ো আয়ো, শোনা আসলাম। কি যে রান্না করব, মাংস একদম পরিষ্কার করে রেখেছি, এখন ভিজিয়ে রাখবো। আর এটা কিন্তু আমার শুধু বাসন পেলার কাটাকাটি ধোয়া দেই করা হয়, আবার কেউ ভাবতেন না সিনে ভিজেছি, এই কারণে কোনো উল্টাপাল্টা কমেন্ট করে না। এটা আমি সবসময় সুন্দরভাবে ক্লিন করে রাখি, অতএব সব কাজ করা যায়। এখন রান্না করব। এদিকে কারি কুকারে দেখেন কত সুন্দর ভাত রান্না করা যায়। আমি কারি কুকারে ভাত বসাই দিছি, কারণ আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। এদিকে আমি গরুর মাংস গরুর গোষ্ঠটা রান্না বসাই দিছি, হাতে মেখে সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো বলা ভেসে গেছে। আর এদিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তো বলা ভেসে পড়ছে, নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে আগে কষিয়ে নেব। আর এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি, আজকে গরু গোশটা আমি ডাল দিয়ে রান্না করব, এক কাপ ডাল দিয়ে, সঙ্গে ছোট ছোট করে আলু কেটে দিব। তো এক কাপ ডাল দিয়ে আলু দিয়ে অলরেডি ভাত হয়ে গেছে। কারি কুকারেও কত সুন্দর ভাতও রান্না করা যায়। তো রান্না বান্না শেষ করার পরে ভাবলাম তোমাদের সঙ্গে খাবারের টেবিলে একটু আড্ডাটা শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় খাবারের টেবিলে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, বা বাকি কাজও শেয়ার করা হলো না, সেটা না হয় অন্য একটা ব্লগে শেয়ার করব। এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের খুবই একটা খুশির খবর আসছে, সেটা আমি অন্য ব্লগে শেয়ার করব। খুশির খবর শুনে ধেই ধেই করে নাচতে নাচতে যখন বের হয়ে গেছি, তখন আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার প্রেশারটা একদমই কমে গিয়েছিলো। আর এই যে এত তো কাজ করি না আপু আন্টিরা, তো কাজের আমার রোগ হচ্ছে একটাই, আমার প্রেশারটা নেমে যায়। তো প্রেশার লোয়ের কারণে আমি মাঝে মাঝেই মানে সেন্সলেস হয়ে যাই। তো যাই হোক, সেটা অন্য কোনো সময় শেয়ার করব। এখন আমি আসছি একটু ডাক্তারের কাছে, আমি একটু ডাক্তার দেখাবো। আর ওই যে বললাম একটা খুশির খবর, এই খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মূলত ডাক্তার দেখাতে আসছি এই কারণে আমার প্রেশারটা কমে গেছে, আমি একটু মানসিকভাবে শারীরিকভাবে একটু অসুস্থ, তার জন্য ডাক্তার দেখাতে আসছি। ডাক্তার দেখে দেন বাড়িতে যাব। আর খুশির খবরটা কিন্তু আছে, অন্য ব্লগে শেয়ার করব, হ্যাঁ বাকি থাকলো। তো সেটা নিয়ে তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো, কোনো নেগেটিভ কমেন্ট হবে না, হ্যাঁ সুন্দর কমেন্টে রিপ্লাই দেবো। তো যাই হোক, তো যখন আমি ডাক্তার দেখাতে আসছিলাম, তো এই ফাঁকে এদিকে ভিতর বাবা আমাকে একটু নাস্তা খাওয়াচ্ছিল, নাস্তা খেলাম এবং কফি খাওয়া হয়েছে, কারণ আমার প্রচুর মাথা যন্ত্রণা করতেছিল। তো যাই হোক, নাস্তা টাস্তা খেয়ে এখন আমি বিদায় নিচ্ছি, টাটা।